সেডিমেন্ট করা থাকবে, সেন্ট্রিফিউজ করে এটা সেডিমেন্ট থাকবে। সেডিমেন্টটা আমরা প্রথমে একটা গ্লাস স্লাইডে দিয়ে দেব এরকম, ঠিক আছে, ওয়ান ড্রপ দিয়ে দেব, ঠিক আছে। এরপর এটাতে আমরা কভার স্লিপ দিয়ে দেব, উপর দিয়ে কভার স্লিপ দিয়ে এটা ঢেকে দেব, একটা কভার স্লিপ দিয়ে এইভাবে ঢেকে দেব। তারপরে এটা আমরা মাইক্রোস্কোপে দেখব, কতক্ষণ লাগবে না সঙ্গে সঙ্গে দেখা যাবে, ঠিক আছে। তুমি এটা কপ করি, আমি একটু দেখ, দুইটা না সবগুলো কিন্তু পেন্সিল দিয়ে আগাইতে হবে, কোনো কালার থাকবে না। আর এপিথেলিয়াল সেল এটা আগাইতে হবে, আচ্ছা কয়টা পাসেল লাগবে, কয়টা পেন্সিল লাগবে? ইউরিন স্যাম্পল যেটা যে কয়টা পাওয়া যাবে আর কি, একটা স্যাম্পল সাপ্লাই করা থাকবে, তো ওই সাপ্লাই হয়তো বা দুই তিনটা থাকবে। এখন আমরা তো সুতা কত কি করতে, এই ছোট্ট একটা কালো দুইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এগুলো হচ্ছে পাস, এগুলো যে পাস সেল, এগুলো আরবিসি সেল, এটা হচ্ছে এপিথেলিয়াল সেল, এটা রাখতে হবে, এটা এটা রাখতে হবে, এটা 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 রাখবো আমরা, এটা রাখবো, এটা রাখবো। আচ্ছা এটা কি সেল? এপিথেলিয়াল সেল, এটা তো পাস সেল কোনগুলো? আর হচ্ছে এপিথেলিয়াল সেল ড্র করবো, আর তো কিছু না, ঠিক আছে।